আসসালামু আলাইকুম। এটা হলো আর মাছ। আর মাছ কম বেশি সবাই চিনেন, যারা না চিনেন তাদের জন্য 5 সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আর এখানে মাছটা কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আর আজকে আর মাছটা আমি ভুনা করব। তো আমি কিভাবে ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ভুনা করতে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ যা যা লাগে, পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু রেডি করে নিয়েছি। জাস্ট এবার মাছটা ম্যারিনেট করব। তো মাছটা ম্যারিনেট করার জন্য এখানে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা আমি তেলে ভাজবো না, সেজন্য এভাবে একটু মাখিয়ে নিলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা জাস্ট হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য। তারপর এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর আদা রসুনের পেঁয়াজটাও আমি ততক্ষণ ভাজবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আসলে ঝালটা যে যা টেস্ট অনুযায়ী। তারপর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষাবো। মশলা থেকে যখন তেল উপরে উঠে এসেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি। আর এখান দিয়েছি একটা তেজপাতা দিয়ে ঢাকনা চাপা দিলাম 1 মিনিটের জন্য। এই যে উপরে তেল উঠে এসে পড়েছে আর পাতিলেও লেগে পড়েছে, তো সেই জন্য আমি এখানে আবার একটু পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। এই যে উপরে কিন্তু অলরেডি তেল উপরে উঠে এসে পড়েছে, সে পর্যায়ে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার মাছটাকে আমি হালকা একটু মশলার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমি এখন উল্টাবো না, জাস্ট ঢাকনা চাপা দিয়ে 2-1 মিনিট পরে উল্টে নেব। তো 2 মিনিট পরে এই যে মাছটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন মাছটা আমি উল্টিয়ে দেবো। আর এই মাছটা যখন হয়ে যায় না, মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়, এই মাছটা খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করে এই ধরনের মাছ। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়েছি। আর এই পানিটা দিয়েছি কারণ মাছটা যাতে আরও একটু সিদ্ধ হয়। আর এখানে আমি 5টা কাঁচামরিচ মাছখান থেকে একটু কেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের স্মেলটা আমার কাছে দারুণ লাগে। তো সেইটা দিয়ে এখানে আমি এখন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতো। তারপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচির সংমিশ্রণে এমন সুন্দর একটা স্মেল বের হবে যে এক পিস মাছ নিলেই 1 নিমেষে 1 প্লেট ভাত উদাও হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার আর মাছের ভুনা। আমি এভাবেই ভুনা করি, আমার ঘরে সবাই খুব পছন্দ করে। এই ছিল আজকের শেয়ারিং। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।